জিম্বাবুয়ের সাথে ইতিমধ্যেই দুটি ওয়ানডে জিতে আমরা সিরিজ নিশ্চিত করেছি। আজকে তাদেরকে হোয়াইট ওয়াশের স্বাদ দেওয়ার পালা আরও একবার। প্রথম দুই ম্যাচে আমরা যারা দর্শক আছি মনে হয়েছিল হয়তো এরকম ফেজ গিয়েছে যখন হয়তোবা ম্যাচটা আমাদের হাত থেকে বের হয়ে যেতে পারত, কিন্তু দিন শেষে আমাদের টাইগাররা ঠিকই ম্যাচটি জিতে নিয়েছে। তৃতীয় ওয়ানডেতে এসে আসলে জল্পনা কল্পনা এটাই যে আমরা কতটা কনভিনসিংলি জিতবো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পেপসি গ্যালারিতে, এবং আমাদের সাথে আজকে যিনি অতিথি আছেন সেই বিখ্যাত, আমার বারবার বলতে ভালো লাগে, সে বিখ্যাত লেগ ভাই, সাবেক ফাস্ট বোলার হাসিবুল হোসেন শান্ত। শান্ত ভাই, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। শুরুতে যেটা বলছিলাম যে প্রথম ওয়ানডেতেও আমরা খুব দ্রুত 6 উইকেট হারিয়ে ফেলেছিলাম, তারপর সেখান থেকে সাইফুদ্দিন এবং ইমরুল আমাদেরকে টেনে তোলে। দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ে খুব ভালো ব্যাটিং করছিল এবং মনে হচ্ছিল একসময় হয়তো 270-80 ইজ প্রিটি মাচ পসিবল, কিন্তু সেটাও হয়নি, আমরা ভালো বোলিং করেছি। এটাকে কি আপনি পজিটিভলি দেখেন নাকি যে হ্যাঁ, যে এরকম সিচুয়েশন থেকেও যে দল বেরিয়ে আসতে পারে? অবশ্যই পজিটিভলি দেখি, বাট এটা যাতে কন্টিনিউ না হয় এটা খেয়াল রাখতে হবে যে যদি আমরা এরকম পরিস্থিতি বারবার হয় তাহলে কিন্তু সাইন ইজ নট গুড। কিন্তু আর উই গিভিং এনাফ ক্রেডিট টু জিম্বাবুয়ে যে ওরাও ভালো বোলিং করছে, ওরা প্ল্যানিং ছিল, কারণ মাসাগাজা কিন্তু বলেছিল যে তারা ফেভারিট হিসেবে নামছে। হ্যাঁ, ওদের বোলিং ফিল্ডিং ব্যাটিং আগে যে জিম্বাবুয়ে ছিল তার থেকে কিন্তু একটু বেটার টিম। আর আমাদের যেটা যে ইমরুল কাজ যেটা সাইফুদ্দিন ফার্স্ট ম্যাচে, যে যদি সাইফুদ্দিনের ক্যাচটা যদি বাই চান্স যদি রিভিউ না থাকতে পারে তাহলে হয়তো যে কোনো কিছু হতে পারত। তো এরকম পরিস্থিতিতে না যাওয়াই ভালো, তার আগে যদি আমরা আমাদের ব্যাটসম্যান যারা আছেন টপ ব্যাটসম্যান তারা যাতে রান করে। আর মাঝে মাঝে এরকম হলে যে আমরা যে পারি, আমরা যে এই 6 উইকেট পরে যাওয়ার পরে সেটা কিন্তু একটা মেন্টাল বুস্ট, এবং তারা যে তাদের যে সেই ক্যাপাবিলিটি আছে যে আগে যেমন কি হতো আমরা 5-6 উইকেট পড়ে গেলে আর খেলা ফিরে আসতো না, সেখান থেকে কিন্তু বাংলাদেশ উঠে এসেছে। তারা কিন্তু এখন 7 উইকেট পড়ে গেলেও দেখেন 8 নম্বর উইকেট দিয়ে কিন্তু 200 যেখানে সেটার একটা কারণ কি এমন যে সামনে বিশ্বকাপ আছে, সবাই নিজেদের সেরাটা দিচ্ছেন, কারণ শুরু থেকে তো বলা হচ্ছিল যে এখন থেকে আমরা যেটাই খেলছি সেটা বিশ্বকাপকে মাথায় রেখে এবং বিশ্বকাপের দল গোছানোর কাজটা, যখন যে খেলে তার সেরাটাই দিতে পারে। কারো লাকফল করে, অনেক সময় কারো লাকফল করে, আবার কারো টেকনিক ঠিক না থাকলে দেখা যায় মাঝে মাঝে যে চান্স পাওয়ার পরও আসল জায়গায় যে সেটা অ্যাপ্লাই করতে পারে না। বাট আমার মনে হয় যে খেলতে সবাই চায় যে ভালো ক্রিকেট খেলবে, একটা নাম করবে বা দেশের জন্য কিছু একটা করবে, সেই মনোমুক্ষিতে নিয়েই নামে। বাট অ্যাপ্লাই করাটা মাঠে যে ভালো অ্যাপ্লাই করে সেই আসলে বেটার ক্রিকেট। যেমন সাকিব কিন্তু ভালো মাঠে তার অ্যাপ্লিকেশনটা এত ভালো যার জন্য সে কিন্তু একসময় অনেক দিন বেস্ট অলরাউন্ডার ছিল ওয়ার্ল্ডের। তো এই জিনিসগুলি যদি তারা মেন্টালি তাদেরকে প্ল্যান করে যদি তারা খেলতে পারে, তো আমার মনে হয় যে ইয়াং জেনারেশন যারা আসছেন তারা কিন্তু বেশ ভালো ক্রিকেট খেলছেন। এই আজকের ওয়ানডেতে দলে পরিবর্তন আসতে পারে এমনটাই আমরা শুনছি, সৌম্যকে NCL ম্যাচ থেকে নিয়ে আসা হয়েছে, হয়তোবা তাকে খেলানোই হবে, যার জায়গায় খেলবেন তিনি হয়তোবা ফজলে মাহমুদ রাব্বি। অনেকদিন ধরে ঘরোয়া ক্রিকেটে রান করছেন ম্যাচিওরড প্লেয়ার, প্রথম দুই ম্যাচে 0, পরিচিত আবহতেই খেলছিলেন, সেই পরিচিত গ্রাউন্ড পরিচিত পিচ, তারপরেও হলো না কেন? কিছু আনফরচুনেট আসলে রাব্বির জন্য। আমি একটু বললাম কিন্তু লাকের একটা ব্যাপার আছে ক্রিকেটে, তো ওর তো লাক ফেভার করেনি বা অ্যাপ্লিকেশনের সমস্যা বা তার টেন্স ধরে রাখতে পারেনি। আসলে ডাইরেক্ট আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচ আর ঘরের ম্যাচ কিন্তু ফার ডিফারেন্স, জিম্বাবুয়ে হোক যে টিমই হোক, ইন্টারন্যাশনাল ম্যাচ আসলে কিন্তু প্রেশার, ক্রাউডের একটা ব্যাপার আছে, নিজের চিন্তা থাকে যে আমি যদি রান না করতে পারি হয়তো বাদ করে যাবো, যে চিন্তাটা আমার মনে হয় যে ফজল রাব্বিকে। এর আগে কিন্তু আমরা দেখেছি যে মোশাররফ রুবেল অনেকদিন পরে দলে সুযোগ পেয়েছিলেন, আফগানিস্তানের বিপক্ষে সুযোগটা কাজে লাগাতে পারেননি। যেটা আসলে জানতে চাচ্ছি শান্ত ভাই, যে রাব্বিকে যখন দলে সুযোগ দেওয়া হলো, যে আমাদের ক্রিকেট কালচারে কিন্তু সাধারণত এত বয়সে কারো ডেবিউ হয় না, তো রাব্বিকে এটাকে একটা এক্সাম্পল হিসেবে পরে ইউজ করা হবে নাকি, যে হ্যাঁ রাব্বিকেও সুযোগ দিয়েছিলাম ও তো পারেনি? আশা করি এটা হয়ে যায়, কিন্তু আশা করি এটা হবে না। এই ধরনের যে পারফর্ম করবে সবাই অবশ্যই তাকে নেবে, এবং সে কিন্তু বেশ কিছুদিন ধরে ঘরোয়া ক্রিকেটে বেশ 2-1 বছর ধরে টানা রান করছিল। সো আমার যে ব্যাড লাক বা বলেন বা এই ধরনের ইন্টারন্যাশনাল ম্যাচে সে মেন্টালি ফিজিক্যালি টাফনেস থাকতে, ওকে আরেকটা সুযোগ দেওয়া উচিত নাকি অ্যাট লিস্ট রানের খাতাটা খোলার জন্য? আপনার ব্যক্তিগত মতামত? আমার ব্যক্তিগত মতামত আমি বলবো যে অবশ্যই সুযোগ দেওয়া উচিত আরেকবার, সেটা এখন না হোক পরে হলেও যাতে একটা সুযোগ সে পায়, কারণ দুটো ম্যাচে পরপর 0
আসলে দুঃখজনক, তার মধ্যে কিছু আছে দেখেই কিন্তু সে ঘরে ক্রিকেটে অনেক রান করেছে। তো আমার মনে হয় যে একটু যদি এ টিম বা হাই পারফরমেন্স টিম এগুলো টাইপের টিমে যদি কিছু খেলে আসলে কনফিডেন্সটা পারত। যাই হোক, ব্যাড লাক বলবো আর কিছু বলা নেই আসলে ওর ক্ষেত্রে ব্যাড লাক। আর এখন যেটা হচ্ছে যে সৌম্য সরকার আসতেছে, সৌম্য সরকার কিন্তু ঘরোয়া ক্রিকেটে রান করছে, এবং এখন জিনিসটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ম্যাচে আসলে তার ঘরোয়া ক্রিকেটে যে রানগুলি, যেমন ফজল রাব্বি রান করছে কিন্তু এখানে এসে সে ধরে রাখতে পারেনি, সৌম্য সরকার কিন্তু সেখান থেকে তাকে উঠে আসতে হবে। কিন্তু সৌম্যর ক্ষেত্রে হয়তো ব্যাপারটা একটু আলাদা, যে সৌম্য পরীক্ষিত, দুটি সেঞ্চুরি আছে তার ইন্টারন্যাশনাল এবং প্র্যাকটিস ম্যাচেও ভালো সেঞ্চুরি হয়েছে। সত্যি কথা বলতে যে যখন ইন্টারন্যাশনাল ম্যাচ হয়, যখন আপনার ফাইটিং ম্যাচ ইন্টারন্যাশনাল ম্যাচ যেটা আমরা এখন খেলবে, সেখানে কিন্তু একটা প্লেয়ারের মেন্টালিটিটা বিশাল ব্যাপার। তার টাফনেস, মেন্টালিটি টাফনেস কেমন, আমি সে সেই জায়গায় কী ধরনের শর্টস খেলবে, যেখানে ঘরোয়া ক্রিকেটে যে ধরনের শর্টস সে খেলে পার পেয়ে যাচ্ছে বা লেগে যাচ্ছে, সেখানে কিন্তু তাকে এই জায়গাটা একটু চিন্তা করে হলেও তখন খেলতে হয়। তো এই যদি সে এই জায়গাটা আজকে যদি খেলানো হয় তাকে, তাকে সে যদি সেই ঘরোয়া ক্রিকেটে যে রানগুলি করে আসছে সেটা যদি কীভাবে করেছে এবং সেটা যদি সেখানে যে অ্যাপ্লাই করতে পারে এবং বল চুজিংয়ের ব্যাপারটা যে সঠিকভাবে নিতে পারে, তাহলে আমার সৌম্য সরকার আবার ব্যাক করবে। আমি জানি না যে আমার কোয়েশ্চনটা যেটা করব আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে নাকি, যে আমরা সবসময় বলি যে ঘরোয়া ক্রিকেটের মান আন্তর্জাতিক ক্রিকেটের মানের সমান, এবং অনেক ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে ভালো না, সেক্ষেত্রে ভালো না বলে আসলে আমি বলা হয় যে আরও উন্নতি করা দরকার। যে অস্ট্রেলিয়া বা ভারতের কথা যদি বলি, সেখানে যে এরা বলা হয় যে রঞ্জি বা তাদের অস্ট্রেলিয়ায় ডোমেস্টিক ক্রিকেট খেলে তারা তৈরি হয়ে আসে। এখন জিম্বাবুয়ের সাথে আমরা যখন খেলছি, তাহলে আমরা যে ধরনের বোলিং অ্যাটাকের এগেইনস্টে খেলি, সেটা কি জিম্বাবুয়ের মানের চেয়েও খারাপ ঘরোয়া ক্রিকেটে? আমি নাকি খালি সেটা মানসিক চাপ তাই? মানে প্রোগ্রাম হওয়ার আগে বলছিলাম যে আমি কিছু খেলা দেখছিলাম যে এনসিলে, যে মান খুবই ভালো, প্লেয়ারও ভালো আছে, কিন্তু আমরা পেস বোলিংয়ের জায়গায় একটু হলেও আমাদের ঘাটতি আছে। সো সেগুলা থেকে যদি উঠে আসতে পারে ধরেন, তাহলে আমার মনে হয় যে এই যে গ্যাপটা মাঝে মাঝে দেখা যায় যে হঠাৎ করে ইন্টারন্যাশনাল ম্যাচে এসে একটু জোরে বলা হলে একটু যারা অভিজ্ঞতা আছে তারা কভার করে, বাট নতুন যারা আসে তারা এসে আসলে এটা কিন্তু দেখছিলাম যে কাইল জার্ভিস, তিনি কিন্তু ভালোই বোলিং করছেন এবং আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান, খুব কমফোর্টেবল ছিলেন না তার বিপক্ষে। সো আমার মনে হয় যে ঘরোয়া ক্রিকেটে যদি আপনার এই ধরনের স্ট্রাইকিং বলার একটা দুটো থাকলে হবে না, প্রতিটা টিমে একটা করে যদি থাকে প্রতিটা ডিভিশনে, তাহলে আমার মনে হয় যে এই যে গ্যাপটা আমরা ব্যাক করে আসবো। তামিম ইকবাল, সাকিব আল হাসান খেলছেন না, সাকিবের রিপ্লেসমেন্ট পাওয়া খুব কঠিন, যেটা আপনি বলছিলেন যে নাম্বার ওয়ান অলরাউন্ডার, বোলিংটা যেমন ভালো করেন ব্যাটিংটাও ততোধিক ভালো করেন। তামিমের পার্টনার কে হবে এটা নিয়ে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, ইমরুল কিছুদিন ছিলেন, লিটনকে এখন আমরা সে সম্ভাবনা দেখছি, এটা একটু মধুর সমস্যা যে দুজনই রান করছেন, কারণ দিন শেষে তামিম যখন ফেরত আসবেন তামিম অটোমেটিক চয়েস হবে, তামিম ফার্স্ট চয়েস নো ডাউট। এখন কথা হচ্ছে যে তাতে দুজনই রান করছে এবং এটার ধারাবাহিকতাটা কে বেশি ধরে রাখতে পারে সেই জায়গায় মনে হয় একটু নজর হবে। আর অভিজ্ঞতার দিক দিয়ে অবশ্যই ইমরুল কাজ আগিয়ে থাকবে, আবার দিক দিয়ে যদি দেখেন রাইট হ্যান্ড অ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনের ইয়ে থাকে তাহলে লিটনের চান্স থাকবে। বাট জিনিসটা হচ্ছে যে সবচেয়ে বড় জিনিস রানে, রান যাতে যে বড় রান করার পরে যাতে আমি আবার রান বন্ধ না হয়ে যায়, ইমরুল যেমন 144 পর আবার 90 করলো, এই জিনিসগুলো কিন্তু আমাদের ধরে রাখতে, একটা দুটো ম্যাচ আমরা হয়তো বা 10-15-20 করবো, বাকি ম্যাচগুলো আমাদের কিন্তু 50-60 যদি অপেনিংয়ের পার্টনারশিপ থেকে এগুলো আসে একজন, যে কেউ একজন 70-80-90 করে, তাহলে কিন্তু ওই টিমটা কিন্তু বিশাল স্ট্রং একটা পজিশনে যেয়ে দাঁড়ায়, যেটা লাস্ট ম্যাচে আমরা দেখলাম। কিন্তু আমরা দলের সুযোগ পাওয়ার কথা বলছিলাম যে আসলে আমি সিস্টেমটা বা থিঙ্কিং প্রসেসটা জানতে চাই। আরিফুল দলের সাথে এতদিন ধরে আছেন, খুব খুব কম ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, তাহলে তাহলে তাকে দলের সাথে রাখার যুক্তিটা কি বা এটার পিছনে আসলে গোলটা কি? বাংলাদেশ সে তো একেবারে তরুণ ক্রিকেটার না যে ড্রেসিং রুমে থাকলে, তার সিলেক্টেড যারা আছেন তাদের নিশ্চয়ই কোনো প্ল্যান আছে বা কোনো গোল আছে যে তাকে টিমে রাখা হচ্ছে। বাট আপনার তার জায়গায় যদি দেখেন, ও যখনই তার জায়গায় আরেকজনকে খেলানো হয় সেই জায়গাটা কিন্তু সে পারফর্ম করে না, কিন্তু আরিফুলকে যথেষ্ট সুযোগ দেওয়া হচ্ছে না। এখন টেস্ট দলে সে আছে, টেস্ট দলে সে খেল, একাদশে জায়গা হবে নাকি সেটা আসলে আমি কোনোভাবেই কিছু বলতে পারি না। এখানে বোর্ডের যারা সিলেক্টর আছেন, যারা টিম ম্যানেজমেন্ট আছেন, তারা তাদের কি কি কারণে তাকে খেলাচ্ছেন বা কি জায়গাটাকে, তার জায়গাটা কী ধরনের প্ল্যান করা হচ্ছে সেটা আসলে ওনারা ভালো বলতে পারবেন। বাট আমার মনে হয় যে সে গুড অলরাউন্ডার,
এবং তাকে সেটা সময় আসলে যাতে কাজে লাগাতে পারে সেজন্য তাকে রেডি থাকতে হবে। এছাড়া কি কারণে খেলাচ্ছে না, কি জন্য তাকে টিমের সাথে রাখছে আসলে এটা আমার, আমরা জানি যে ইংল্যান্ডে যে ধরনের উইকেটে খেলা হবে, সৌম্য সরকার এ ধরনের উইকেটে ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তার বোলিংটাও হয়তো কাজে আসতে পারে। তো হঠাৎ করে আবার কিন্তু সৌম্যকে দলে দেখা যাচ্ছে যে, এবং যেটা মনে হচ্ছে হয়তো বা সেই প্ল্যানিং এ তিনি আছেন, সাইফউদ্দিনকে আনার পিছনেও কারণটা সেটাই হতো। সৌম্যকে কোন জায়গায় খেলানোর জন্য আনা হচ্ছে এবং সে কি অলরাউন্ডার হিসেবে আসছে বা না ব্যাটসম্যান হিসেবে আসছে? আমরা এশিয়া কাপে দেখলাম যে উনি লোয়ার অর্ডারে ব্যাটিং করেছে না, কিন্তু এখন মিথুন দলে আছে, মিথুন ভালো করছে। সৌম্যর জায়গাটা কোথায় হবে আসলে যখন সাকিব ফেরত আসবেন, তামিম ফেরত আসবেন? সেটাই তো আপনাকে কোশ্চেন করলাম না, যে আসলে আমি আমি আসলে ওই সেটাই আলোচনাটা করতে চাই। যে আমার এখন যা মনে হচ্ছে যে টিমের যদি রানে থাকেন সেই জায়গার গ্যাপটা হয়তো তখন উনি ওয়ান রানে চলে আসতে পারে, এটা আমার ধারণা। তারপরে মুশফিক আছে, তারপরে মাহমুদুল্লাহ রিয়াদ, তারপরে আপনার সাকিব, তারপর আপনার এখানে সৌম্য সরকার হতে পারে, সাইফউদ্দিন হতে পারে, আপনার মিথুন আছে, মিথুন আলী, তারপর আপনার বলার যারা আছেন মিরাজ, আসলে এখন বলা, বাট এই কজনের নাম মোটামুটি যে বলা যায় যে তারা মোটামুটি থাকবে। আমি আমি সাইফউদ্দিন এবং যদি সৌম্য সরকারের হিসাব ইয়ে করেন, আমি সৌম্য সরকারকে প্রেফার করব, বিকজ তার ব্যাটিংয়ের যে ক্যাপাবিলিটি আছে সাইফউদ্দিনের চেয়ে এগিয়ে রাখবেন, সেটা বোলিংটা সাইফউদ্দিনের অ্যাডভান্টেজ হবে নাকি যদি ইংল্যান্ডের সিমিং কন্ডিশনে সৌম্য সরকার একটু বেশি এফিকিউ, বিকজ তার যে ধরনের অ্যাকশন, আমি যে ধরনের মাথা ঘাটায় বল করে সেটা খুব বেশি তো বোলিং করতে থাকে দেখা যায়নি ইন্টারন্যাশনাল অ্যারেনাতে। আমি বললাম কয়েকদিন আগে আমি কয়েকটা খেলা দেখেছি সেখানে, মানে ন্যাশনাল ক্রিকেট এগেনসিএল এর কথা, সেখানে সে বেশ ভালো বোলিং করছিল আমি দেখলাম যে, এবং এফোর্ট দিয়ে করছে। তো আমার মনে হয় সেটা যদি সে ধরে রাখতে পারে এবং তাদের মধ্যে যদি সে যদি এই যে কামব্যাকটা যদি কন্টিনিউ করে রাখতে পারে যাতে আবার তাকে টিম থেকে না বেরোতে হয়, তাহলে কিন্তু সে বাংলাদেশের জন্য বেশ একটা ভালো একটা প্রসপেক্ট হবে। এবং তাকে তো সবসময় বলা হচ্ছে যে সৌম্য সরকারের ট্যালেন্ট আছে, কিন্তু সে সেটা কাজে লাগাতে পারছে না। সেটা যদি এখন থেকে সে ধরে রাখতে পারে এবং তার মাইন্ডসেট, মাইন্ডকে যদি সে কন্ট্রোল করতে পারে যে তাকে এইভাবে খেলতে হবে, তাকে থাকতে হবে, সেটাকে তাকে সেট আপ করতে হবে নিজে, সব কিছু কিন্তু তাকে বলে দেওয়া হচ্ছে। যদি ব্যক্তি নিজেকে যদি সেট আপ না করতে পারে, সে যদি গোলটা তৈরি না করে, অ্যাপ্লিকেশনটা তার নিজেরই করতে হবে। এবার একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, যে আমরা দেখছি যে প্রথম আলো তো দেখেছি পত্রিকায় যে সাকিব আল হাসান মাঠে ফেরত আসার জন্য মুখিয়ে আছেন। ওর জন্য মাঠের বাইরে বসে থাকা খুব কঠিন, জাত ক্রিকেটার প্লাস এত খেলা হচ্ছে, আপনি কিভাবে দেখছেন যে আসলে ফুললি ফিট হয়ে আসা উচিত বাবারও সুযোগ নেওয়ার ব্যাপার? আমার মনে হয় যে ফুললি ফিট হয়ে আসছি, তারপরেও এখনও আমি বলবো যে যে ক্রিকেট খেলে এবং ভালো ক্রিকেট খেলে সে কিন্তু সারাক্ষণই খেলতে চায়। বুদ্ধিমাত্রা আছে যে কখন খেলতে হবে কখন খেলতে হবে না, তো আমার পুরো ফিট হয়ে সে আসবে, এত তাড়াতাড়ি সে আসবে না। তো আমার মনে হয় সে ফিট হয়ে যদি আসে বাংলাদেশের জন্য সেটা আরো বেটার হবে অবশ্যই। আমি একটু ব্যক্তিগত পারফরমেন্সের কথা বলতে চাই। জিম্বাবুয়ে সিরিজে আমরা ইমরুলের রান করা তো দেখলামই, দুর্দান্ত, শুধু রান করেননি কনফিডেন্সের সাথে দলের বিপদের সময়। লিটন কিন্তু আস্তে আস্তে যেটা বলে যে সেই গ্রুভে আসা, এত ট্যালেন্টেড ক্রিকেটার, তার ট্যালেন্টের প্রতিফলন আমরা দেখছি। সাইফউদ্দিনকে নিয়ে অনেকদিন ধরে কথা হচ্ছিল যে হয়তোবা যে দ্য নেক্সট বোলিং অলরাউন্ডার, ফাস্ট বোলিং অলরাউন্ডার আমরা পেতে যাচ্ছি, সম্ভাবনা দেখছেন? অবশ্যই দেখছি, বাট সাথে আমার মনে হয় যে উন্নতির কোনো জায়গা তার ব্যাটিং দেখে অবশ্যই, মানে যেমন সবকিছুতেই উন্নতির জায়গা থাকে অবশ্যই, যে কোনো ক্ষেত্রে। না পার্টিকুলার কিছু আছে নাকি আপনার? আমার তার ব্যাটিং বোলিং দুটাই আরও ইম্প্রুভের অনেক ব্যাপার আছে এখানে, যত খেলবে তত আরও তার ইম্প্রুভমেন্ট হবে। এবং সাথে তার শুধু খেলা খেললেই তো হবে না, সাথে আর অনেক বাইরের অনেক কিছু আছে যেগুলোকে তাকে আরও স্যাক্রিফাইস করতে হবে, আরও চিন্তা নিয়ে গোল তৈরি করতে হবে। সো আমার মনে হয় যে একটু ভালো করার পরেই যাতে তারা অন্যদিকে মুডটা অল্টার না হয়, এই সেই দিকে তাদের নিজেদেরকে খেয়াল রাখতে হবে। এবং তার কনফিডেন্সেরও কমতি নেই কিন্তু, যে তার সেলিব্রেশন স্টাইল সব মিলিয়ে বোঝা যায় সেগুলো করুক, এটাতে ডিফারেন্ট যার যার একটা স্টাইল থাকে। কিন্তু আপনি খেলার খেলার বাইরে কিন্তু এখন ইয়াং জেনারেশন, তারা অনেক কিছু আছে যেগুলো আসলে ওরা
ওদেরকে বলা করা বলার পরে কিন্তু তারা দেখা যাচ্ছে যে মিস করে ফেলে। সো এই জায়গাগুলো যখন তারা এইভাবে চলে তখনই কিন্তু তাদের খেলা ডিটেরিওরেট হয়ে শুরু করে। সো ট্যালেন্ট, গুড ট্যালেন্টেড, ভালো প্লেয়ার, কিন্তু এই কিছু ভাগ্যভিত্তিক চিন্তা ধারণা থেকে দেখা যাচ্ছে যে তাদের মনোযোগ সরে যাচ্ছে ক্রিকেট থেকে। আমাদের ফেসবুকে একটা প্রশ্ন পেয়েছি যে আমরা খেলা বলতেই শুধুমাত্র মিরপুর কেন্দ্রিক একটু খেলা বুঝছি বা চট্টগ্রামে খেলা হচ্ছে, তো আরো দেশের অন্যান্য অঞ্চলে খেলা ছড়িয়ে দেওয়ার আসলে ইন্টারন্যাশনাল ম্যাচের ব্যাপারে আপনি যদি বলেন, ফার্স্ট অফ অল ফাইভ স্টার হোটেল থাকতে হয়, ফেসিলিটি থাকতে হয়, তা আমাদের দেশ অলরেডি আমরা এমনি গরিব দেশ, মাঠেরও কমতি আছে, সেক্ষেত্রে সেই কারণে হয়তো বা বারবার সম্ভব হয় না চিটাগাং আপনার ঢাকা হচ্ছে, মাঝখানে খুলনাও ছিল, খুলনা যাই না এখন কি কারণে এখানে আর সিলেটকে আমরা অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে পেতে যাচ্ছি। হ্যাঁ, সিলেট আর আমার মনে হয় যে সিলেটে স্টেডিয়াম ভালো, বাট ফেসিলিটির দিক দিয়ে কিন্তু সিলেট এখনও পিছিয়ে আছে, সেখানে সেই জায়গায় কিন্তু ফেসিলিটিও বাড়াতে হয়েছিল। সেই ক্ষেত্রে আসলে দেখা যায় যে ঢাকা চিটাগাংয়ে বেশি খেলাগুলি হয়। স্বাভাবিকভাবে যে বাংলাদেশের সব জেলার মানুষজন চাবেন যে ইন্টারন্যাশনাল ম্যাচ দেখতে। আপনার কাছে কি এটা খুব অবাক লাগেনি যে মিরপুরেও ওয়ার্কিং ডেতে খেলা ছিল জিম্বাবুয়ের মতো অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ, বাট তারপরে এত দর্শক? এটা কিন্তু একটু আমি মানে অবাক হয়েছি যে এত দর্শক, মানে অনেকদিন পরে আসলে 7 মাস পরে বাংলাদেশে খেলা হচ্ছে। স্বাভাবিক বাংলাদেশ মানুষের একটাই এন্টারটেইনমেন্ট জায়গা যে যেখানে সবাই একসাথে হয়েই তাদের আনন্দ উচ্ছ্বাস করতে পারে, সেক্ষেত্রে তারা আসলে রবি আর সোম দেখেনি, মাঠে চলে আসছে ডাইরেক্ট। এবং স্বাভাবিকভাবে যে চিটাগাংয়ের একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল, 16 বছর পরে চিটাগাংয়ের কোনো ক্রিকেটার ছাড়া নামলো, এবং লাস্ট ফিউ ইয়ার্স তো এটা তামিম ইকবালই ছিল আর কি, তো এটা আমাদের জন্য একেবারে নতুন যে আসলে তামিম সাকিবকে ছাড়া খেলা। হ্যাঁ, আমরা এই জায়গায় একটা জিনিস পজিটিভ সাইড আছে যে তামিম সাকিব ছাড়াও আমরা কিন্তু বেটার করছি, আমরা মানে জিম্বাবুয়ে টিম হোক তারপরেও আমি বলবো যে যে গ্যাপটা অতটা কিন্তু আমরা ফিল করিনি, যাই হোক আরেকটু বেটার টিম হলে অবশ্যই সেটা মনে হয় ফিল হতো। তো এটা গুড সাইন যে যারা সিনিয়র প্লেয়ার একটা সময় কিন্তু আমাদের তারা খেলা ছেড়ে চলে যেতে হবে, তখন ইয়াং জেনারেশন যে তাদের যে ক্যাপাবিলিটি আছে, তাদের যে ট্যালেন্ট আছে, সেটা কিন্তু আস্তে আস্তে তারা প্রমাণ করছে। শান্ত ভাই, শেষ করতে চাই, অবশ্যই বাংলাদেশি হিসেবে, সাবেক ক্রিকেটার হিসেবে, বাংলাদেশের ভক্ত হিসেবে চাইবেন যে বাংলাদেশ আজকে জিতুক, বাট তারপরেও এনি পার্টিকুলার এরিয়া আপনার মনে হয় যে আজকে নজর দেওয়া উচিত দুই ওয়ানডে যতটুকু দেখেছেন? আমাদের দুটো ওয়ানডেতে যেমন আর্লি, প্রথম ওয়ানডেতে আর্লি উইকেট চলে গিয়েছিল, তারপর আমরা হঠাৎ করে আবার সেভ হলাম, এই জিনিস যাতে না হয়। আচ্ছা, ব্যাটিংয়ের ক্ষেত্রে, বোলিংয়ের ক্ষেত্রে যদি আমরা তাদেরকে যত তাড়াতে পারি আমরা অল আউট করবো, ব্যাটিংয়ের ক্ষেত্রে আমাদের যাতে এক থেকে পাঁচের মধ্যে দিয়ে যে কেউ একজন বা দুজন 50 ওভার যদি খেলে তাহলে কিন্তু আমরা 300 রানের মতো। একটু প্রেডিকশন শুনি, বাংলাদেশের পক্ষে কে আজকে সেরা খেলোয়াড় হতে পারে, এনি ওয়ান আপনার মনে হয় যে? আসলে সবাই যেভাবে ফর্মে আছে মোটামুটি ভালো, তারপর ইফ এনি ওয়ান নেম থাকে না যেহেতু মাঠে খেলেছে মনে হয় যে আজকে ও জ্বলে উঠতে পারে, কোন একটা নাম? আমি মানে চাবো যে সৌম্য সরকার আজকে ভালো কিছু করুক। ধন্যবাদ, এই প্রত্যাশাই শেষ করছি। এতক্ষণ দেখছিলেন পেপসি গ্যালারি, আমাদের সাথে ছিলেন হাসিবুল হোসেন শান্ত। শান্ত ভাইয়ের কথা ধরে বলতে চাই, দলে সম্ভাবনা আছে সৌম্য সরকারের ফেরত আসার, এবং তিনি যদি আসেন তাহলে ঠিক আরও সবার মতো জ্বলে উঠবেন এবং বাংলাদেশ জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশের সাথ দিবে আরও একবার। শেষ করছি, সবাই ভালো থাকবেন।